হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ দ্য নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার আর পুরীতে বাজছে এখন 8:30। তো আমার তো মনে হচ্ছিলো আজকে আমি বিছানাটা ছাড়বোই না, শুয়েই থাকবো, মানে এরকম একটা লেথার্জি কাজ করছিলো আজকে আমার মধ্যে। তো কিছুতেই ঘুম ভাঙছিল না। তো এনিওয়েজ, অনেক কষ্ট করে আজকে ঘুম থেকে উঠেছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরা দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। সারা সপ্তাহ আমি শুধু আজকের দিনটার জন্য অপেক্ষা করে থাকি, কবে শনিবার আসবে আর কবে মনে হবে ব্যাস এই তো আজকে অফিস যাচ্ছি, কালকে ফিরতে যেতে হবে না, মানে এরকম কবে কবে এই শনিবারটা আসবে আর কবে মনে হবে, মানে এরকমটা কন্টিনিউয়াস আমার মাথার মধ্যে চলতে থাকে আর ভাবতে থাকি। ঠিক সেমনিভাবেও এই উইকটাও কোনো রকমভাবেই আলাদা নয়, সেম মনে হচ্ছে। আজকে অফিস যাবো, অফিসটা শনিবার শেষ হবে, তারপরে কালকে দিন আর যেতে হবে না। তো হ্যাঁ, এটার মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে, যারা কাজ করো তারা নিশ্চয়ই জানো যে কতটা মজা লাগে এরকম একটা ব্যাপারে। তো যাই হোক, আমি এখন হাতে গরম জল নিয়ে নিয়েছি, এটা খাবো, খেয়ে গিয়ে ঘুমটা কাটানোর ব্যবস্থা করবো এটাকে। তো চলো খেয়ে নিই। নিচে বসে এখানে চা খাচ্ছি, মা ওদিকে রান্না করছে, আর আজকে যেহেতু স্যাটারডে ভেজ, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, পুরো ঘিয়ের গন্ধে গোটা ঘরটা মোমো করছে। আর ঘি তো আমি প্রচণ্ড পছন্দ করি, নর্মালি ঘি ভাত বলো, তরকারি পাতি বলো, আর আমাদের বাড়িতে ম্যাক্সিমাম তরকারিতে তোমার ঘিটা দেওয়াই হয়, নিরামিষে তো বটেই, আমিষের কিছু কিছু পদেও দেওয়া হয়, কিছু কিছু না অনেক পদেই আছে যেগুলোতে দেওয়া হয়। সেই মা এখন রান্না করছে, ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, কি স্পেশাল বানাচ্ছে সেটা আমি তোমাদেরকে যখন খাবো সেই টাইমে দেখো। দুটোই অনেকদিন ধরে মাকে বলছিলাম এইগুলো খাবো খাবো, তো সেই কারণে মা বানাচ্ছে। আর আমার কি বলতো, এই মাছ ফাছের দিন আমি খাই না, যে তোমার মাছ খেতে খুব পছন্দ হয়, তো সেই জন্য আমি মাছের দিন শুধু মাছই খাই, মাছের বাইরে অন্য কিছু খাই না। আমি চেষ্টা করি এই সমস্ত খাবারগুলো যদি নিরামিষের দিনে খেতে পারি তাহলে আমার খেতে খুব ভালো লাগবে, আর নিরামিষ খেতেই খারাপ লাগবে না আর কি। সেই কারণে মাকে বললাম তুমি শনিবার দিনকেই করো, কারণ শনিবার দিন নিরামিষ আছে, তো শনিবার দিনকেই খাবো। ও সেই কারণেই মা দিয়ে করছে, কিন্তু কি সেটা তোমাদেরকে যখন খেতে বসবো তখন ফাইনালি দেখাবো। এখন যেহেতু করছে করে নিক, আর ঘড়ি তো 1:40 বাজে, তো অনেকখানি দেরি হয়ে যাবে, নাহলে বানাতে বানাতে প্রসেসটা তো লং, তো বানিয়ে নিক তারপর তোমাকে দেখাচ্ছি। স্নান কমপ্লিট, এবার হচ্ছে খেতে বসবো। তো খেতে বসার আগে, জলটা খেয়েছি বলে এখানে জলটা পড়ে রয়েছে, তো হ্যাঁ খেতে বসার আগে তোমাদেরকে দেখিয়ে দেবো যে আজকে কি মা স্পেশাল মেনু বানিয়েছে, যেটা বললাম তোমাদেরকে দেখাবো, তো সেটাই দেখাবো। চলো মা পারছে তো তোমাদের দেখিয়ে দিই, দাও আমার এটাও করেছো, বেগুনও ভাজলে কেন, এই হচ্ছে সেই প্ল্যাটার, এখানে রয়েছে খিচুড়ি, হ্যাঁ এটা এরকম, তার কারণটা মা ভুনা খিচুড়ি বানিয়েছে, এটা আর একটু হতো, মায়ের হয়তো কোনো কারণে জলটা একটু বেশি হয়েছে, বাট পোলো পোলাওয়ের মতন এটা খেতে লাগে, ভীষণ টেস্ট হয়। তো এটা ভুনা খিচুড়ি, এটা হচ্ছে যেই যেটা আর কি ঠাকুর পুজোতে করে, একটা লাবড়া বা ছেঁচড়া কি বলে সেইটা, আর বেগুন ভাজা, তো এইটাই হচ্ছে স্পেশাল। আর এইটা থেকে ভীষণ ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, বা তাড়াতাড়ি বসে এটা খাবো। তো খিচুড়ি আমি খেতে খুব একটা যে সবসময় ভালোবাসি সেটা না, তবে হ্যাঁ কিছু কিছু টাইমে খিচুড়ি খেতে আমার ভালোও লাগে। আর আমি মানে পার্সোনালি ভুনি খিচুড়িটা খেতে প্রচণ্ড পছন্দ করি, যেটা আমার দিদার রেসিপি, তো খুব ভালো লাগে, পুরো মনে হয় পোলাওয়ের টাইপের। তোমরা অনেকেই ভুনি ভুনা খিচুড়ি বা ভুনি খিচুড়ি খেয়েছো, তো হ্যাঁ আমার আমি একটুখানি পছন্দ করি। তোমার যখন শীতকাল বাদ দিয়ে বা বর্ষাকাল বাদ দিয়ে যদি অন্য সময় খিচুড়ি খাই, ভুনা খিচুড়িটা আমি বেশি প্রেফার করি, আর আদারওয়াইজ পাতলা খিচুড়িটা খাই, কিন্তু আবার অতটাও খুব একটা ভালো লাগে না। তো ওই জন্য মাকে বললাম, তো মা বললো ঠিক আছে তাহলে করবো, বাবাও ভালোবাসে খিচুড়ি খেতে, তো আজকে হয়েই যাবে, তো সেই কারণেই করা। তো যাই হোক, ওখানে মা বেড়ে দিচ্ছে, ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হলে এইসব খাবারের মজা থাকে না, তো তাড়াতাড়ি করে গিয়ে খেয়ে নিই। সাজুগুজু কমপ্লিট, তো চলো এবার বেরানো যাক। আমি একটু চেষ্টা করি প্রত্যেকটা স্যাটারডে একটু নিউডের উপর লিপস্টিক অ্যাপ্লাই করে যাওয়ার, যদিও এই উইকে আমি প্রচুরবার নিউড লিপস্টিক অ্যাপ্লাই করে গেছি, ইদানিং যাবো তো আমার নিউডটা খুব ভালো লাগছে, বোল্ড তো সবসময় তোমার ডার্ক তো সবসময় ভালো লাগে, আর ডার্ক লিপস্টিক করলে দেখতেও প্রচণ্ড সুন্দর লাগে, যে কোনো মানুষকেই হোক সেটা দেখতে খুব ভালো লাগে, কিন্তু নিউডটা আমার মনে হয় যেন একটুখানি বেশি ন্যাচারাল লাগে, তো সেই কারণে এখন বেশ লাস্ট কয়েকদিন একটুখানি আমি নিউড ইউজ করছি, আজকেও আমি নিউডই করেছি,
তো যাই হোক, আর আমার মা নিউ লিপস্টিক ডেলি ক্যাচ 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 করে, কেন তো বাড়িতে লিপস্টিক নিউ, কিন্তু ভালো লাগে রোজ রোজ ডার্কের থেকে মনে হয় এক আধ দিন একটু নিউট করলে দেখতে খুব সুন্দর লাগে। তো যাই হোক, কাকু নিচে দাঁড়িয়ে আছে, স্যাটারডে একটু তাড়াতাড়ি যাওয়ার আছে, ঘড়ি তোমরা দেখতে পাবে না, মাথার উপর আছে, প্রায় 50 বাজতে যায়, তো আর টাইম নষ্ট না করে বেরাবো। ঘরের লাইটগুলো বন্ধ করে দিলাম, ঘরের দুদিকে জানলা খোলা, ওই জন্য আলোটা ঢুকছে ঘরে। হ্যাঁ একদম ঠিক আছে, তো নিচে যাই। অফিস থেকে জাস্ট এসে ঘরে ঢুকলাম, দেখো কোনো কাঁধের ব্যাগটাও রাখতে পারিনি। হ্যাঁ তোমাদের মনে হয়তো কিউরিয়াসিটি হবে যে অফিস থেকে ঢুকলাম এদিকে সিঁদুর টিপ কেন, কারণ এটা মন্দিরে গেছিলাম, পুজো টুজো দিয়ে যেত যে স্যাটারডে দিয়ে একেবারে ঢুকলাম, ওই জন্য একটু লেটও হয়ে গেল, 9:30 প্রায় বাজতে যায়, এক ঘন্টার উপর লেট। ও ঠিক আছে, এই যেখানে প্রসাদ রয়েছে তো এটা এখন রাখি, কি হাত পা ধুই, ওই কারণে একটু লেট হলো, ওই দিকে গেছিলাম তো সেই কারণ। এবার হচ্ছে আমি আর মা দুজনে গেছিলাম, বাবা ঘরেই ছিল তো সেই জন্য, এখন গিয়ে গা হাত পা ধোবো, ফ্রেশ হবো, যেহেতু আর আজকে স্যাটারডে কাল তো সানডে যাবো না, কারণ ঠিক আছে আজকে যখন সুযোগ আছে অনেকদিন যাওয়া হয়নি, একটু ঘুরেই আসি, তো সেখানেই গেছিলাম, ঘুরেই ঢুকলাম, জাস্ট 9:30 বাজে, এখন যাব গিয়ে জামা কাপড় ছাড়বো, ফ্রেশ হবো, তারপর একটু রেস্ট করতে পারবো। ভিডিও কী হয়েছে তাও জানি না, ছোটো করলাম কি বড়ো করলাম সেটাও খেয়াল নেই, কতটা কী হলো জানি না, ও ঠিক আছে যা হবে তাই দেখছি কী করি, গিয়ে তো আগে জামা কাপড়টা ছাড়ি। মা ওইদিকে বাসন কুসুন মেজে ঘুষে গুছিয়ে গাছিয়ে রাখছে, আর পুরো রান্নাঘর এরকম ক্লিন করে ফেলেছে, প্রতিদিনই এটাই মায়ের রুটিন থাকে, রান্নাঘর পুরো ধুয়ে মুছে ক্লিন টিন করে, তারপর সমস্ত যে জলের বোতলগুলো আমি অফিসে নিয়ে যাই সেগুলো পরিষ্কার করে মেজে ধুয়ে উল্টে ওইখানে রেখে পুরো সেট আপ এখানে ক্লিন করে নিয়ে, আর এখানে সব বাসন কুসুন রাখছে, করে তারপর মা শুতে যাবে, আর জলটা গরম করে বার করেছো জল। এই হচ্ছে আমার রাতের ডিটক্স ওয়াটার, মৌরি ভেজানো জল, যেটা মা সকাল থেকে ভিজিয়ে রাখে, আর রাতে আমি গরম করে খেয়ে নিই, তো তো এটা গরম হবে আর আমি খেয়ে নেবো। মা ঘরে মনে হচ্ছে ফোন বাজছে তোমার। এই হচ্ছে আমার গরম জল, তো হ্যাঁ নাইট ডিটক্স ওয়াটার, এবার এটাকে খেয়ে নেবো, ব্যাস গরম হয়ে গেছে কমপ্লিট, তো সব কিছু কমপ্লিট, এবার হচ্ছে রাতে ঘুমাতে যাওয়ার পালা। হ্যাঁ ঘুমাতে যাব, আজকের গোটা দিনটা ভীষণ হেট্টিক গেছে, ভীষণ হেট্টিক গেছে, এক একটা স্যাটারডে প্রচণ্ড কাম কাটাই, যেরকম ম্যাক্সিমাম স্যাটারডে হয়, তো আজকে স্যাটারডেটা তো খুব কাম, মানে কী বলবো, খুব হেট্টিক গেছে, কাম টাম তো একেবারে যায়নি, মানে আমি একটুখানি রিল্যাক্স করার টাইম পাইনি, মানে খুব খারাপ গেছে, থেকে থেকে এখন মানে এমন পরিস্থিতি চলছে, রোজ রোজ অফিসে আমার পুরো ছেড়ে দেয়, মা কেঁদে বাঁচির মতন অবস্থা হয়েছে, মনে হচ্ছে কবে যেন ভগবান আমাকে ছুটকারা দেয়, কবে আমি মুক্তি পাই, আমার আর ভালো লাগছে না, মানে ওই এক একটা হয় না এক জায়গা থেকে মানুষের মন খিঁচিয়ে যায় সেরকম অবস্থা হয়ে গেছে আমার, মানে রোজ 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 কিছু না কিছু নিয়ে একটা লেগেই রয়েছে, লেগেই রয়েছে। ও ছাড়ো, ওই পাট নিয়ে বলতে বসলে আমি যখন কতক্ষণ বকর 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 ঝগড় করবো তার নিয়ে ঠিক ঠিকানা, তোমাদেরও বোরিং লাগবে, তো ওই জন্য এই পাটটাকে স্কিপ করছি। তো হ্যাঁ এরকমই বলতে বসলেই মানে মাথার ভেতরে এরকম হয় হয়, যারা যারা কাজ করো তাদের মধ্যে সবাই বুঝতে পারছো কীরকম কীরকম নানা রকম সিচুয়েশান ফেস করতে হয়, কত কিছু দেখতে হয়, তো অনেক 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 কিছু, তো আমি ওই ওই ব্যাপারে আর যাচ্ছি না, তো থাক সেটা দূরেই থাক। হ্যাঁ আমার এখানে আমি আমার নিজের পার্সোনাল লাইফ দেখাই, সেটাই দেখাবো, প্রফেশনাল লাইফটা ওটা ওখানে থাক, পার্সোনালটাই শুধু দেখো। তো যাই হোক, হ্যাঁ এবার আমি হচ্ছে একটু শুতে যাবো, একটু রিল্যাক্স করবো, বাড়ি ফিরে যাবো, তো একটু শুতে পারিনি, তাড়াতাড়ি করে মায়ের হাতে হাতে কিছু কাজ করলাম, করে ফ্রেশ হলাম, মুখ হাত পা ধুলাম, স্কিন কেয়ার টেয়ার করে আমি আর কি তাড়াতাড়ি করে ডিনারটা কমপ্লিট করে নিলাম, ঘড়িতে প্রায় 10:45 বাজে, 11টাই বাজে, 10:45 কি আর পাচ্ছি না, এবার গিয়ে শুয়ে পড়বো, ভিডিও এডিটর আজকে করবো না, কাল সকালে করবো, তো চলো হ্যাঁ আজকে ভিডিওটা একটুকুনি রাখছি, যদি ছোটো হয়ে থাকে প্লিজ একটু কম ম্যানেজ করে নিও, আমি কালকে চেষ্টা করবো যখন বাড়ি থাকবো পুরোটা ভিডিও করার, সরি, তো হ্যাঁ পুরোটা ভিডিও করার চেষ্টা করবো, তো হ্যাঁ চলো আজকের ভিডিওটা একটুখানি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে, আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, হঠাৎ করে এরকম পটাশ করলে কেন, মা ওইদিকে একটা আলো জ্বালালো তাই মুখটা বেশি ব্রাইট লাগছে, তো এনিওয়েজ ছোটো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ভিডিওতে, বাই বাই।